নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বাণী এবং আপনারা দেখছেন খবরিয়া 24-এর সারাদিনের সেরা খবর লাইভ, স্পন্সর্ড বাই বিওয়েল, যেখানে রোগীর যত্ন আপন যত্নের মতো। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। চোখ রাখবো আজ সারাদিনের সেরা খবরের প্রথম খবরে। কেরলের বন্যায় মৃত্যু হলো যুবকের, ঈদের সকালে বাড়ি ফিরল নিথর দেহ, শোকের ছায়া কোচবিহারে। কেরলের বন্যায় মৃত্যু হয়েছে ছেলের, ঈদের নামাজ পড়ার আগেই বাড়িতে আসলো ছেলের নিথর দেহ। চারিদিকে কান্নার রোল, বারবার জ্ঞান হারাচ্ছে মা, জ্ঞান ফিরতেই বলে উঠছেন বাবা মার মুখে হাসি ফোটা গিয়ে নিজের জীবন দিয়ে দিল। কেরলে ভয়াবহ বন্যার কবলে মৃত্যু হয়েছে কোচবিহারের মেখলিগঞ্জের কাশিমের হাট এলাকার বাসিন্দা সিরাজ আলমের। দুবছর ধরে সেখানে শ্রমিকের কাজ করত সে। আর্থিক অভাবের জেরে পরিবারের মুখে হাসি ফোটাতে এমএ পাস সিরাজ আলম পাড়ি দেন ভিন রাজ্য কেরালায়। কিন্তু সেখানকার বন্যার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সিরাজ আলম। অসুস্থতার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাড়ির সাথে, ফলে প্রয়োজনীয় ওষুধ খাবার না পেয়ে মারা যান সিরাজ। সেখান থেকে তেমন কোনো ত্রাণ বা পরিষেবা মেলেনি বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। গত 17 তারিখ তার মৃত্যুর খবর পেতেই পরিবার সহ গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। আজ তার দেহ নিয়ে আসা হয়। সিরাজ আলম এমএ পাস করেছে, অত্যন্ত গরিব ওই পরিবারের টাকা জোগাড় করার জন্যই সে বাড়ি দেয় ভিন রাজ্যে। সিরাজের বাবা পেশায় ভ্যান চালক ও বহু কষ্টে লেখাপড়া শিখিয়েছিলেন ছেলেকে। ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন তিনি। সিরাজের মৃত্যুতে গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরিবার এবং গ্রামের স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে বিষয় নিয়ে কি জানা গেছে আমরা শুনে নেব। দেখি যে ভাই ওর বাবা কিছু করতে পারে না, জমি সম্পত্তি আমার নাই, হাজির লেবারি করি খাই, ভ্যান চালি খাই, লেবারি করি পড়াই বই পড়া হচ্ছে, এমনি বাস করছি, চাকরি চাকরি নিজের পাই না, নিজের পাই না, ওভাবে পড়িয়া বাবা, ওভাবে পড়িয়া বাবা গেছে। জনসম্পত্তি সাজে দিবে, মাথায় তেল নাই, লুঙ্গি নাই, গামছা আনি দিবে, 10 টাকা হাতে দিবে, তার জন্য গেছি বাবা, তার জন্য গেছি ভাই, নিজের জীবনটার ভবিষ্যতের জন্য ভাই আমি দিলের পাই নাই। একটা রুটি খেয়ে স্কুল পড়ছে, এনে পাশ করছে, চাকরি নেই রে ভাই, দিবার পাই না চাকরি, ও ভাবে সে ভাই ওর বাবা। সিরাজি আলম বন্যা কবলিত সেখানকার এলাকায় পড়ে, সেই কারণে তাই অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে। তিনি অত্যন্ত গরিব, তার বাবা রিক্সা চালক, তিনি অত্যন্ত দারিদ্রতার কারণে কেরালায় যায় এবং সেখানে তার বন্যা চলাকালীন জ্বর ধরে। সেখানকার সরকার কোনো সাহায্য করেছিল তাকে কি? না, করেনি। পরের সংবাদ, কোচবিহার কোর কমিটির ছোট কোলো তৃণমূল পরেশ অধিকারী পেলেন সহ সভাপতির পদ। পুরনো কমিটি ভেঙে দিয়ে মাত্র 4 জনের কোর কমিটি গড়ল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার নিজের বাড়ির দফতরে সাংবাদিক সম্মেলন করে নতুন কোর কমিটির 4 সদস্যের নাম ঘোষণা করলেন দলের জেলার সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, নতুন কোর কমিটির চেয়ারম্যান পদে তিনি নিজেই রয়েছেন। এছাড়াও অন্য 3 সদস্য হলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন। রবীন্দ্রনাথ বাবু বলেন, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোর কমিটি করে দিয়েছেন। সাংগঠনিক কাজের সিদ্ধান্ত নিতে সুবিধার জন্য কোর কমিটি ছোট করা হয়েছে। পাশাপাশি এদিন সদ্য ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে দলের কোচবিহার জেলা সংগঠনের সহসভাপতি পদে বসানোর কথা ঘোষণা করেন রবীন্দ্রনাথ বাবু। এদিন এই সাংবাদিক সম্মেলনের আগে একটি বৈঠক করা হয়। সেই বৈঠকে নতুন কোর কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী ও দলের জেলা সহসভাপতি আব্দুল জালিল আহমেদ। মূলত গোষ্ঠী কন্দরের সমস্যা দূর করে পঞ্চায়েতের বোর্ড গঠনের পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিন কোর কমিটি ছোট করায় দলের বাজার নেতা ও সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এর আগে কোচবিহার তৃণমূল কংগ্রেস জেলা কোর কমিটিতে জেলার সমস্ত বিধায়ক, সাংসদ, সভাধিপতি ও শাখা সংগঠনের কয়েকজন নেতৃত্ব ছিলেন। এর মধ্যে জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত বিধায়ক মিহির গোস্বামী যেমন রয়েছেন, তেমনই রয়েছেন সদ্য বিরোধী গোষ্ঠীর নেতা তকমা পাওয়া সাংসদ পার্থপ্রতিম রায়। কোর কমিটি থেকে বাদ জানি অবশ্য তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিনের কোর কমিটি গঠন নিয়ে কি বললেন রবীন্দ্রনাথ ঘোষ আমরা শুনে নেব। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
এই 40 লক্ষ মানুষ যাদেরকে উদ্বাস্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে আবার নতুন করে, আসামের যারা 100 বছরের বাসিন্দা পুরনো বংশানুক্রমে তারা বসবাস করে আছে, যাদের ভোটার তালিকাতে নাম কেটে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, পার্লামেন্টে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের তৃণমূল কংগ্রেসের এমপিরা যেমন সেখানে সোচ্চার হয়েছে, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষে যারা বিজেপির বিরুদ্ধে রয়েছে তাদেরকে নিয়ে একসাথে বসে আলোচনা করে এই নৃশংস ঘটনার এবং অমানবিক ঘটনার একটা জোর প্রতিবাদ হয়েছে। আমরা আশা করছি যে আসামের সরকার, কেন্দ্রীয় সরকার তাদের সম্বিত ফিরবে, কোনো মানুষেরই বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া যায় না এবং তাদেরকে এভাবে উৎখাত করা যায় না। তো এই ব্যাপারগুলোতে আপনাদের আজকে আমরা দেখেছিলাম, আশা করছি আপনাদের প্রশ্ন থাকলে উত্তর প্রশ্ন। পরের সংবাদ, পবিত্র ঈদের নামাজ আদায় হলো কোচবিহারে। আজ কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আঞ্জুমান ইসলামীদের পক্ষ থেকে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। সকাল থেকে কোচবিহারের মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করতে সেখানে উপস্থিত হয়। এদিন এই পবিত্র নামাজ আদায়ের সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সাংসদ পার্থপ্রতিম রায়। এরই পাশাপাশি কোচবিহারের নতুন মসজিদ, পুরান মসজিদ, জেলখানা মসজিদেও নামাজ আদায় হয়। এদিন নতুন মসজিদে নামাজ আদায় করেন তৃণমূল জেলা সহসভাপতি আব্দুল জালিল আহমেদ। নামাজ আদায়ের পর আলিঙ্গন শুভেচ্ছা বিনিময় চলে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও সকলকে ঈদের শুভেচ্ছা জানান। কোচবিহার জেলার দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জও পবিত্র ঈদের নামাজ আদায় হয়। এদিন কী বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং তৃণমূল জেলা সহসভাপতি আব্দুল জালিল আহমেদ ঈদের শুভেচ্ছা বার্তা কী দিলেন আমরা শুনে নেব। সারা বিশ্বজুড়ে মানুষ শান্তি কামনায়, সমাজ ও দেশের শান্তি কামনায়, সব পরিবারের সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে তারা সবাই প্রার্থনা করছেন এবং সারা বিশ্বজুড়ে কিছু মানুষ সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিতে চাইছে এবং মানুষের মধ্যে এটা সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দিতে চাইছে। আমরা আজকে সারা বিশ্ব জুড়ে এই আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সেই সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করে সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুস্থ জীবনযাপন করব, সুস্থ সমাজ গঠন করব। কারো হতে পারে কারো মত একরকম, অন্যের মত আরেক রকম, কিন্তু মিলিয়ে দেখলে দেখা যায় যে সব মতই শেষ পর্যন্ত একখানে গিয়ে দাঁড়িয়েছে। মসজিদে মাঠে নামাজ করার পরে উভয় উভয়ের মধ্যে সংযুক্ত বজায় রাখার জন্য আমরা উভয়কে আমরা শুভেচ্ছা বিনিময় করবো। তার সাথে সাথে যাদের যুগ ক্ষমতা যেভাবে আছে মুসলিমরা সবাই তার কোরবানি করবে এবং তাদের কোরবানি সাধারণ এবং আমরা চাই সবাই ভালো থাক, সুস্থ থাক এবং সবাই মিলেমিশে থাকি এবং সবাই এটা আমরা আশা করি এবং সবাই এটা আমাদের দুর্বার্তা এবং সবাই পরের সংবাদ, পবিত্র ঈদের দিনে কেরলের বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল দিনহাটা নাজিরহাট ঈদগাহ কমিটি। আজ সকালে নাজিরহাট ব্লক মসজিদে পবিত্র ঈদের নামাজ পাঠ হয়। এদিন নামাজ পাঠের পর ঈদগাহ কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলের কাছে কেরলের বন্যা দুর্গতদের কাছে সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়। ঈদগাহ কমিটির সদস্যরা সাদা কাপড় বা গামছা মেরে ধরে নামাজ পাঠ করতে আসা মানুষের কাছে বন্যার সাহায্য তোলেন। এদিন এই মহৎ কাজের প্রধান উদ্যোক্তরা হলেন নাজিরহাট ব্লক মসজিদ ঈদগাহ কমিটির সম্পাদক আলাউদ্দিন মিয়া, কোষাধ্যক্ষ আশরাফুল আলী, উপদেষ্টা সদস্য আব্দুল রইফ ও আরও কয়েকজন। ঈদগাহ কমিটির তরফে জানানো হয়েছে আজ নামাজের পর বন্যা দুর্গতদের উদ্দেশ্যে দান করা 5,000 টাকা নেট
ব্যাংকিংয়ের মাধ্যমে কেরলের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। সেখানকার প্রিন্সিপাল সেক্রেটারি তার রিসিভ করেছেন। কমিটির পক্ষ থেকে আরও ত্রাণ সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরের সংবাদ, প্রসূতির গর্ভে শিশু মৃত্যুতে অভিযোগে উত্তেজনা ছড়ালো ইসলামপুরে। চিকিৎসক ও নার্সদের অবহেলায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা প্রসূতির গর্ভে মৃত্যু হলো এক শিশুর। গর্ভের শিশু মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে গোয়ালপুকুর থানার গোয়াগাঁও এলাকার বাসিন্দা পাকিজাকে আজ সকালে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করেন তার বাড়ির লোকজন। প্রসূতির স্বামীর ভাইপো আজমত রেজা জানান, সকাল 7টার সময় আশঙ্কাজনক অবস্থায় তার কাকিমাকে ভর্তি করার পর বারবার হাসপাতালের নার্স ও চিকিৎসকের প্রসবের জন্য সিজার করতে বলা হলেও তারা কেউই তা গুরুত্ব দেয়নি। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত শুধুমাত্র অবহেলায় ওই প্রসূতিকে ফেলে রাখা হয়। এরপর 1টার সময় যখন ওই প্রসূতিকে সিজার করতে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে ঘোষণা করে। এই ঘটনার পর বিষয়টি হাসপাতালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে গেলে তিনি সমস্ত হাসপাতাল খুঁজে একজন চিকিৎসক কিংবা সুপারের দেখা পাননি বলে অভিযোগ। এমনকি সুপারের নাম্বার চাইলেও তাকে দেওয়া হয়নি কিংবা সুপার বা অন্যান্য কোনো চিকিৎসকের সন্ধান তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ। বরং হাসপাতালের অন্যান্য কর্মীরা তার সঙ্গে রফা করতে আসেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনেরা। পরের সংবাদ, ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক দুষ্কৃতী এবং তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর চলল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকায়। ঘটনার পর থেকে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রদীপ চৌহান নামে ওই দুষ্কৃতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, নেশা করার টাকা জোগাড়ের জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওই দুষ্কৃতী। শুনে নেব আর স্থানীয় বাসিন্দার তরফ থেকে ঘটনা নিয়ে কী জানা গিয়েছে। ঘটনাটা বলতে, আমি এক জায়গায় কাজ করি, ওখান থেকে সবে বেরিয়ে আমি মাসির বাড়িতে সাইকেলটা সবে রেখেছি। সাইকেল থেকে হঠাৎ আমি দেখছি যে আলগুচ্ছে আমার ব্যাগটা টেনে নিচ্ছে বলে আমি দৌড়ে বেরিয়েছি। বেরিয়ে দেখছি ও সাইকেল নিয়ে এই গলি দিয়ে, এই ব্যাগটা নিয়ে সমান এই গলি দিয়ে দৌড়াচ্ছে। আমি তখন ভাইকে বলেছি যে ভাই আমার ব্যাগ চুরি হয়ে গেল, চোর। তখন সব পাড়ার দাদারা আমার ভাই গিয়ে দৌড়ে আরেকজনের বাড়ির বেড়া ভেঙে ঢুকে গেছিলো, ওখান থেকে গিয়ে ওকে ধরেছে। ওই ব্যাগটাও মানে চেনটাও খুলতে পারেনি, ও হচ্ছে তোমার ছিঁড়েছে আর কি। সবাই বলছে আমাদের পাড়ার, কিন্তু আমি চিনি না, আমি চিনি না। আর হচ্ছে আমার মানে সবে মাত্র আর কি, আমি সবে মানে 2-3 মিনিটও হয়নি আমি ঢুকে, 2-3 দিনের মধ্যে। হ্যাঁ, আমি তো আমার ব্যাগের মধ্যে প্রচুর কিছু ছিল ভাই, চলে গেলে আমার সর্বস্ব চলবে। পরের সংবাদ, বাড়িতে মদ বিক্রির প্রতিবাদ করায় মায়ের মাথায় হাসুয়া দিয়ে কোপ দিল ছেলে। আহত মা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজারের যোত আড়াপুর গ্রামে। এই ঘটনায় ছেলের নামে মা ইংরেজ বাজার থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আহত ওই মায়ের নাম গায়ত্রী দাস। কয়েকদিন আগে আলাদা হয়ে গিয়েছেন তার বড় ছেলে সঞ্জয়, তবে একই বাড়িতে থাকেন তারা। অভিযোগ, সঞ্জয় বাড়িতে মদ বিক্রি করে, এতে বাইরের লোকজন বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করে। গতকাল রাতেও একই ঘটনা ঘটে। গায়ত্রী দেবীর মেয়ে সঙ্গীতা পাল জানিয়েছেন, গতকাল রাতে বাড়িতে ভীষণ চিৎকার চেঁচামেচি শুনে মা ও মেজো ভাই প্রতিবাদ করে। বচসা চলাকালীন মায়ের মাথায় হাসুয়ার কোপ বসিয়ে দেয় সঞ্জয়। এরপর বাড়ির লোকজন ও প্রতিবেশীরা আহতকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন। এই ঘটনার তার মা বড় ছেলের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে, আমরা শুনে নেব গায়ত্রী দেবীর মেয়ে সঙ্গীতা পালে বিষয় নিয়ে কী জানালেন। বাড়িতে মদ বিক্রি করে মা বারণ করতে গেছিল, মেজো ভাইয়ের সাথে ঝগড়া লাগে, মা বারণ করতে গেছিল, কাজ করতো দাদা, মহামারী করতে গিয়ে মা ফেলে গেছে। কী দিয়ে মেরেছে? কোথায়? সেলাই করেছে? হ্যাঁ, পাঁচটা সেলাই করেছে। দাদা কি রোজ মদ বিক্রি করে? হ্যাঁ, বাড়িতে মদ বিক্রি করে।
পরের সংবাদ, জমির আলকাটাকে কেন্দ্র করে বচসার জেরে বাস দিয়ে মেরে ভাইপোর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। আক্রান্ত ভাইপো চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে মালদা থানার বড়াতুলি এলাকায়। দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মালদা থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম আবু কালাম শেখ, অভিযুক্ত কাকা সানাউল শেখ ও তার ছেলে রবিউল শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে আবু কালাম নিজে জমিতে ধানের চারা রোপণ করবে বলে আল বেঁধে জল জমিয়েছিলেন তিনি। অভিযোগ, জমির আল কেটে সেই জল বের করে দেয় তার কাকা সানাউল শেখ বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বচসা শুরু হয় কাকা এবং ভাইপোর মধ্যে। অভিযোগ, সেই সময় কাকা বাঁশ নিয়ে চড়া হয় আবু কালামের উপর। বাঁশের আঘাতে মাথা ফেটে যায় আবু কালামের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের পরিবারের তরফ থেকে কি জানা গিয়েছে আমরা শুনে নেব। জমি নিয়ে আমরা, ও বলছে আল কেটেছি, আমি বলছি কাটিনি। তাহলে বলে যে বললাম যে জল কোনো লোক যদি তোর আল কেটে দেয় তোর ক্ষতি করে থাকি, এই জন্য আমরা ওখানে গেছিলাম। ও মোটর সাইকেলে আসলো, বলছি আল কেটে দিয়ে আমরা মারছিলাম, মারলো মেরে আমরা ওখানে মারটার খেলাম। এদের লোকজন গুলো তারপরে ছুটিয়ে তো আমরা জেলে থাকতে পারছি না, কারণ হসপিটাল গেছিলাম। কে মেরেছে? সামাউন আর রবি, তাতে জানাতে গেছিলাম থানাতে, জানাতে গেছিলাম। বলে কোথায় গেছিলেন? কোন থানা? বলো মালদা। পরের সংবাদ, কেরলে বন্যা দুর্গতদের জন্য প্রার্থনা করলেন মালদার মুসলিম সম্প্রদায়ের মহিলারা। এদিন শহরের হায়দারপুর মুসলিম মহিলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপলক্ষে নামাজের আয়োজন করা হয়। মুসলিম মহিলারা সেখানে নামাজ পড়ার সময় কেরলবাসীর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। গত কয়েকদিন ধরে কেরলে শুরু হয়েছে বন্যা। ইতিমধ্যে বহু মানুষ মারা গেছেন কেরলায়। দেশের বিভিন্ন প্রান্ত সহ জেলার বহু শ্রমিক সেখানে আটকে পড়েছেন। ঈদুজ্জোহার নামাজ এবং কোরবানি দিতে বাড়িতে ফিরতে পারছেন না তারা। বন্যা দুর্গতদের জন্য প্রার্থনা করেন মুসলিম মহিলা জনকল্যাণ সমিতির মহিলারা। দুর্গতদের সাহায্যের জন্য তারা এদিন অর্থ সংগ্রহ করেন। সংগ্রহ করা সেই অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে তারা কেরলে পাঠাবেন বলে জানা গিয়েছে। শুনে নেব মুসলিম সম্প্রদায়ের মহিলাদের তরফ থেকে কি জানা গিয়েছে। খারাপ সময় চলছে, এটা কেরালা নিয়ে আমরা খুব চিন্তিত, দুশ্চিন্তা করে আছি। যার না জানে কি কেরালাতে আমাদেরই হয়তো কোনো আত্মীয় স্বজন আছে বা যারই থাকুক, তারাও তো মানুষ। এটা কেরালে যা ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, এটা আমাদেরকে একটা আতঙ্কিত করছে। আল্লাহ যেন এরকম গজব যেন কারোর উপরে না ফেলে, তো আমরা চাইছি যে আল্লাহ সেই পানিকে শুকাতে পারবে খুব তাড়াতাড়ি। তো আমরা চাইছি যে সমস্ত ফোর্স, সেই সমস্ত পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে, যারা হেল্প করছে আমাদের জওয়ানরা, তাদের জন্য আল্লাহ খুব শক্তি দেয়, তারা যেন তাদেরকে উদ্ধার করতে পারে। এবং ছোটো ছোটো বাচ্চা, বুড়ো, মেয়ে, ছেলে যারা আছে পানিতে, যেন তারা কোনো রকমের অঘটন না ঘটে যায়, তাদের জন্য খুব অন্তর দিয়ে আমরা খুব আজকে দোয়া করেছি। যেন চোখে জল চলে এসেছিলো আমাদের, তো আমরা তাদের জন্য শান্তি কামনা করছি, তাদের জন্য এই দুর্গতটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। সংবাদ, জলপাইগুড়ি থেকে আলাদা জেলা হয়েছে কোচবিহার। গত 25 জুন এই জেলার চতুর্থতম বর্ষ পূর্ণ হয়েছে। তবে এখনও কামাখাউড়ির একটি সরকারি প্রাথমিক স্কুলের নামের পাশে জেলা হিসেবে জলপাইগুড়ি লেখা থাকায় স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। 2014 সালের 25 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ারকে 20তম জেলা হিসেবে ঘোষণা করেন। মালদা জেলা হওয়ার চার বছর হয়ে গেলেও কামাখাগুড়ি বিএফপি প্রাথমিক স্কুলের নামের পাশে জেলা হিসেবে জলপাইগুড়ির নাম লেখা রয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সংলগ্ন এলাকার মানুষের অভিযোগ, ছাত্রছাত্রীরা স্কুলের নামের পাশে জলপাইগুড়ি লেখা দেখে তাই শিখছে। এই বিষয়ে সাধারণ মানুষের অনেকেরই প্রশ্ন, স্কুলের পড়ুয়ারা তাহলে কি তাদের জেলার নাম এখনও জলপাইগুড়ি জানে? এলাকাবাসীর কয়েকজন বলেন, 4 বছর হয়ে গেল আলাদা জেলা হয়েছে আলিপুরদুয়ার, এখনও স্কুলের নামের পাশে জেলা হিসেবে জলপাইগুড়ির নাম লেখা রয়েছে। স্কুলের ছেলেমেয়েরা তাই শিখবে, স্কুল কর্তৃপক্ষকে জেলার নাম ঠিক করে লেখার ব্যবস্থা নেওয়া উচিত। পরের সংবাদ, ভূতের আতঙ্ক ছড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। জানা গিয়েছে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে পাহারা দিচ্ছিলেন নারায়ণ সাহা ও তার সঙ্গীরা। বিশ্ববিদ্যালয়ে পাহারায় ছিলেন তারা। গত রাত 12টা নাগাদ তারা আচমকাই বিশ্ববিদ্যালয়ের দরজার সশব্দে আঘাত করার আওয়াজ শুনতে পান, পাশাপাশি দরজা ভাঙার আওয়াজ শুনতে
শুনতে পান তারা। 900 প্রহরীরা সেখানে গিয়ে কিছু না দেখতে পেলেও কেমিস্ট্রি রুম থেকে ছেলে ও মেয়ের আওয়াজ শুনতে পান। সেখান থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে 900 প্রহরী নারায়ণবাবু বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদের খবর দেন। তারা এসেও ওই একই আওয়াজ শুনতে পান। খবর দেওয়া হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা দমকল সহ রায়গঞ্জ থানার পুলিশকে। দমকল ও পুলিশ বিশ্ববিদ্যালয়ে ছুটে আসে। পুলিশ ও দমকলের আধিকারিকরা কোনো ধরনের আওয়াজ শুনতে না পেয়ে তারা ফিরে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে। পাশাপাশি আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের 900 প্রহরীরা। নারায়ণ সাহা নামে এক 900 প্রহরী জানিয়েছেন, এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এই ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে। এই বিষয় নিয়ে 900 প্রহরী নারায়ণ সাহা কী জানালেন এবং পাশাপাশি বিজ্ঞান মঞ্চ থেকে অঞ্চন মজুমদার এই ঘটনা সম্পর্কে কী জানালেন আমরা শুনে নেব। একটা রাতের বেলার দিকে একটা ভূতের আতঙ্ক ছড়িয়েছে, 900 প্রহরীরা তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন। গতকাল রাতে এমন একটা ঘটনা হয়েছে, কেমিস্ট্রি ল্যাব থেকে ছেলে মেয়েদের আওয়াজ পাওয়া যাচ্ছে, তারপরে বিভিন্ন সময় দরজা ভেঙে ফেলার আওয়াজ হচ্ছে, কিন্তু যখনই পুলিশ বা অন্যান্য সমস্ত লোকজন যাচ্ছে সেটা পাচ্ছে না, ফাঁকা হলে আবার সে আওয়াজ পাচ্ছে। বিষয়টাকে আপনারা বিজ্ঞান মঞ্চ কীভাবে দেখছেন? হ্যাঁ, ব্যাপারটা এরকম ধরনের ঘটনা তো আমাদের জেলায় আরও শুনলাম, এরকম সব আরেকটা কলেজেও হয়েছে। তো এই বিষয়টা যে আমাদের বলার তো যে এসব ব্যাপার নেহাতি কুসংস্কার বলে আমরা জানি বিজ্ঞান মঞ্চের তরফ থেকে। তো এখন মানুষের মধ্যে যেসব ধারণাগুলো রয়ে আছে, তো তার যত আমরা এই অন্ধকার দূর করতে পারবো ততই এসব ধারণা মানুষের চলে যাবে। বিষয়গুলো তো মানে এর কোনো বাস্তবিক কোনো ভিত্তি থাকার তো কোনো কারণ নেই, এসব এ তো খুব স্বাভাবিক। খালি এর পেছনে কী কারণে এরকম তারা দেখছে সেগুলো একটু দেখা যেতে পারে, খুঁজে টুজে দেখা যেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার যে মানে বিজ্ঞানের বিকাশ যখন হয় তখন অল্প অল্প করে আলো যখন ধরে, ঘরে একটা আমরা মোমবাতি জ্বালালে অল্প আলো হয়, যদি আমরা একটা টিউবলাইট জ্বালাই বেশি আলো হয়, আবার দিনের আলো এসে গেলে সব দিকের অন্ধকার দূর হয়ে যায়। তো সেরকম আমরা চেষ্টা করছি, এখন আমাদের যেমন হচ্ছে আমরা বোধহয় মোমবাতির আলো নিয়ে চলেছি, কবে যে সেদিন আসবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি বিজ্ঞান মঞ্চকে ডাকে আপনারা যাবেন সেখানে? হ্যাঁ, সে তো যাবই, আমাদের তো যাওয়া খুব স্বাভাবিক দায়িত্ব। কি বলতে একটা শব্দ হচ্ছিল, কি ধরনের শব্দ? মানে যেরকম চোর টোর ঢুকলে যেরকম হয় সেরকম একটা শব্দ, ধামধাম ধামধাম। তারপরে আপনারা কি করলেন? তারপরে আমাদের যে স্যার আছে স্যারকে ফোন করলাম, স্যার আসলো দেখলো তাই ওরকমই শব্দ হচ্ছিল। তারপরে ওনার পুলিশকে খবর দিল, পুলিশ এসে দেখলো কিছু নেই। মানে ওটা ওটা কি মানে ইসের আতঙ্ক মানে যে ছিল নাকি ভূত তুট ছিল ওরকম কোনো কিছু বোঝা গেল না? খুশির ঈদের দিনেও কারো মুখে একটু হাসি নেই, রয়েছে শুধু উদ্বেগ এবং দিন কাটছে উৎকণ্ঠায়। এমনই চিত্র ধরা পড়ল নদিয়ার বিভিন্ন গ্রামে, যেখানকার বহু বাসিন্দারা ভিন রাজ্যে কেরলে কাজের উদ্দেশ্যে গিয়ে এখন বন্যা কবলিত। এ নিয়ে খবরে 24-এর একটি বিশেষ রিপোর্ট আমরা দেখে নেব। এর আগে বাড়ি ফেরেন স্বামী, বাড়ির সবার জন্য সাধ্যমতো নতুন জামা কাপড়ও আনেন তিনি। বাড়ির সবাইকে নিয়ে বেশ আনন্দেই কাটে আজকের এই দিনটি। কিন্তু আজকের খুশির ঈদের দিনেও কারো মুখে একটুও হাসি নেই, চোখে মুখে রয়েছে শুধু উদ্বেগ। কখনো শাড়ির আঁচল টেনে নিয়ে চোখের জল মুছছেন নিজাম শেখের স্ত্রী। স্বামী নিজাম শেখ কয়েক মাস আগে শ্রমিকের কাজে কেরলে গিয়েছিলেন, বছরের বেশিরভাগ সময় কাজের সূত্রে সেখানে থাকলেও এই ঈদের আগে বাড়ি ফেরেন তিনি। শেষবারের মতো ফোনে ঈদে আসার কথাও হয়েছিল, কিন্তু হঠাৎ করে কেরলে বন্যা হওয়ায় বাড়ি ফিরতে পারেনি নিজাম শেখ। কেমন আছেন তাও জানতে না পারায় প্রতিদিন উৎকট পাচ্ছে তার পরিবারে। এই চিত্র শুধু কেরলে কাজে যাওয়া নিজাম শেখের বাড়িতেই নয়, নদিয়া শান্তিপুরের বাগআচড়া গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর এবং অজয়পল্লী গ্রামের অধিকাংশ বাড়ির চিত্র এখন একই। জমিদ শেখ, সাবির মণ্ডল বা নিজাম শেখদের পরিবারগুলি এখন রীতিমতে আতঙ্কে দিন কাটাচ্ছেন। শান্তিপুরের এই দুটি গ্রামের প্রায় শতাধিক মানুষ রোজগারের তাগিদে কেরালায় রয়েছেন, অধিকাংশই সেখানে রাজমিস্ত্রি বা যোগানদারের কাজ করেন।
মমতা বিবি মণ্ডল আজমিনা বিবিরা বলেন, ঘরে টাকা পয়সা নেই, স্বামী বিদেশে বন্যায় আটকে পড়েছে। বন্যার খবর জানার পর থেকে দু চোখের পাতা আমরা এক করতে পারিনি, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। ইসে রান্না করা স্টোভে না কিসে, এদিকে মানে ওইগুলো তেল টেল নেই, ওই জন্য রান্নাও করতে পারছে না। কালকের আগের দিন আমাকে বলেছে যে সারাদিন না খাওয়া, মানে তেলের জন্য রান্না করতে পারছে না। খাবার দাবার পাচ্ছি খাবার দাবার ওইখানে এখন দেওয়া হয়েছে নাকি ওইটা শুনিনি, মানে খাবার দেওয়া হচ্ছে না ওইখানে। ওইখানে কারণ জল অন্য সাইড দিয়ে উঠেছে জল, কিন্তু ওইখানে মনে হয় অল্প জল উঠেছে হয়তো। ছাদে ছাদে নেই, এমনি ঘরেই আছে, এমনি জল কম হয় বারান্দা তামাতে জল উঠেছে, এমনি ঘরেই আছে। আপনারা দেখলেন খবরিয়া 24 এর সারাদিনের সেরা খবর লাইভ, স্পন্সর বাই বিভল। রোগীর নাম লেখাতে বিয়রের বিজ্ঞাপনে ক্লিক করুন, আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaboriya24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।